জেল পালানো আসামি পান্ডুয়া থানার পুলিশের জালে। শুক্রবার বৈচি পূর্বপাড়া থেকে মোহাম্মদ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ অফিসাররা। পুলিশ সূত্রে খবর, 11 মাস আগে মুর্শিদাবাদের একটি নাবালিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয় বাদশা। এরপর তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে পালিয়ে যায় সে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বৈচি পূর্বপাড়া এলাকায় গা ঢাকা দিয়ে থাকে বাদশা। বিভিন্ন সময় মুম্বাই পুলিশের আধিকারিকরা বৈচিতে তল্লাশি করতে গেলেও খালি হাতেই ফিরতে হয় মুম্বাই পুলিশ কর্তাদের। অবশেষে বৈচি পুলিশ ফাঁড়ি, পান্ডুয়া থানা ও মুম্বাই পুলিশের যৌথ প্রচেষ্টায় শুক্রবার বাদশা গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 224 নম্বর ধারায় জেল পালানোর অপরাধ ও বিভিন্ন পক্সো আইনে মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় এমব্রয়ডারির কাজ করত বাদশা। একই জায়গায় কাজ করত ওই নাবালিকার মা। সেই সময় ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় বাদশা। এই অপরাধে পক্সো আইনে মামলা করে পুলিশ। গ্রেপ্তার করে আদালতে তোলার সময় বাদশা পুলিশের হাত থেকে পালিয়ে যায়। দীর্ঘ প্রায় 11 মাস গা ঢাকা দিয়েছিল। পরে মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী পান্ডুয়া থানা ও বৈচি ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেয়। বাদশা গ্রেপ্তার হওয়ায় বড় সাফল্য বলে মনে করছেন রাজ্য তথা হুগলি গ্রামীণ পুলিশ। কিন্তু বাড়ির ব্যাটা ছেলে না থাকলে না, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল কেন কালকে? অনেক কাহিনী মিডিয়া করলে তো অনেক বড়ই করতে হয় বলুন। হ্যাঁ, সেটা কি গাদা কি হয়েছে বলুন না, আমি অত জানি না, আমার বাড়ির গার্জেনই অত জানে কি হয়েছিল না কি হয়েছিল, কি ঘটনাটা কালকে কি হয়েছিল, ওনাকে নিয়ে গেল কেন পুলিশ? ওর বোম্বে একটা কেস আছে। কি কিসের কেস? মানে এমনি বোম্বে একটা মেয়েকে নিয়ে চলে এসেছিল, দিয়ে ওটা নিয়ে এখানে দেশে চলে এসেছিল, দিয়ে মানে তারপরে আবার চলে গেছিল বাইরে। বাইরে আবার গিয়ে ওখানে বোম্বেতে জেল খেটেছে 3 মাস, ওইখান থেকে চলে এসেছিল, এর জন্য আবার নিয়ে যাচ্ছে। না, পুলিশের কাছ থেকে কি পালিয়ে এসেছিল? হ্যাঁ, কোর্ট থেকে চলে এসেছিল। আচ্ছা, কোর্ট থেকে চলে এসেছিল দেশে। তারপর দিয়ে তারপরে ধরো 2 বছর প্রায় হবে তা চলে এসেছিল, বিনা দোষে আর কি 3 মাস জেল খেটেছে। কিন্তু আমি ওটা সঠিক বলতে পারছি না, যেহেতু ওর দাদাদের বলেছে, বুঝতে পারছেন তো, যে কাল মানে আজকে ওকে নিয়ে গেল। কখন এসেছিল? এসেছিল বলতে ওরা তো ফিলাট এসছে দুপুর বেলা নিয়ে গেল পান্ডা থানা থেকে। আচ্ছা, আর ও কি জন্য ওনাকে অ্যারেস্ট করলো, কি জন্য? বলছে ওই যে কোর্ট থেকে চলে এসছে না না বলে, তার জন্য নাকি পুলিশের বলছে সাসপেন্ড নিয়েছে, তার জন্য ওকে কোনো হাজিরি নিতে হবে, এটার জন্য নিয়ে গেছে। আর মেয়ের কেসে বলছে নাকি মিটে গেছে, সব তো আমরা সঠিক জানি না, বোম্বে কি হয়েছে না হয়েছে। কতদিন ধরে ছিল এখানে? এখানে ছিল বলতে ও তো এখানে এসছে তো মানে লকডাউন হয়েছে, দিয়ে এসছে যে লকডাউন হলো না এসছে, কিন্তু ওখান থেকে চলে এসছে 1 বছর বলছে নাকি, 1 বছরই হবে বলছে ওখান থেকে এসছে। বোম্বেতে কিসের কাজ করতো? কিসের? ওই তো হ্যান্ডের কাজ, মানে শেরবানি কাজ। হ্যাঁ, শেরবানি, ওই যে শেরবানি বলে না, এমব্রয়ডারি কাজ করতো আর কি। আরে এখানে এসে, এখানে এসে কি কাজ করতো? এখানে এসে কোথায় কাজ করতো আমি তাও জানি না, এখানে এমব্রয়ডারি কাজ করতো হয়তো, বুঝতে পারলাম তো, আমি জানি না, এখানে এসে কাজ করতো না লকডাউনে, তো এখন ধরো সবাই বাড়িতে, লকডাউনে বাড়ি ছিল না, লকডাউনের সময় বাড়ি চলে আসে, লকডাউনের সময় তখন তো বাড়ি ছিল, লকডাউন তো বাড়িতে আসতেই হবে। আচ্ছা, তার আগেই বাড়ি চলে আসে? না, তার আগে আসেনি, তার আগে কিন্তু হয়তো ছিল কাজ করতো। কিন্তু পুলিশ বলছে উনি পালিয়ে এসেছেন। হ্যাঁ, ওখান থেকে ও কোর্ট থেকে চলে এসেছে, মানে পুলিশ যখন ওকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল তখন নাকি ও পালিয়ে এসেছিল পুলিশের কাছ থেকে? না, পুলিশের কাছে মানে কোর্টে হাজিরি করে বলে নাকি, যে ওইখানে ওকে তোলে, যে তুলে ওই যে ধরো একটা আসামি হলে তোকে হাত হ্যান্ডকপ দিয়ে ওকে নিয়ে যাবে, কিন্তু ওটা ছিল না, ও নাকি ছেড়ে দিয়েছিল, হাতে হ্যান্ডকপটা খুলেও ঘুরছিল, বুঝতে পারলেন তো, ঘুরছিল। এবার ও ভেবেছে আমার জামিন হয়ে গেছে, ও ভেবেই ও আবার বলছে আমি 1 ঘন্টা কোর্টে ঘুরেছি, 1 ঘন্টা ঘুরে কোর্টে, তারপর আমি দেখছি আমাকে তো কেউ খোঁজ করছে না, তাহলে মনে হয় আমার জামিন হয়ে গেছে, এইভাবে ও বাড়ি চলে এসেছিল। আচ্ছা, আপনি? হ্যাঁ বল। ওইভাবে বাড়ি চলে মানে ওইভাবে আর কি ওখান থেকে সরে গেছে, মানে বাড়ি আসছিল, এইভাবে ওখান থেকে সরে গেছিল। আচ্ছা, আপনি কে হন? না, আমি বড় বৌদি। বড় বৌদি? কি নাম আপনার? রোজিনা বিবি। রোজিনা বিবি,